আমার একটাই বলার কথা রঞ্জা, রাধিকা তো সত্যি কথা জানে যে বাচ্চার বাবা কে। কেন সবার সামনে বলতে পারছে না যে পোকরা যে বিষয়ে দায়ী নয়? বারবার বলছে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। এই কথাটা বললে তো লোকের আরো সন্দেহ হবে, লোকের আরো মনে হবে নিশ্চয়ই কেউ কিছু অন্যায় করেছে। এই কারণের জন্য শুধু আমি নয়, অনির্বাণও রাধিকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ডক্টর গুহ যে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা কি ঠিক করেছে? তোমার কি মনে হয়? রঞ্জা নিশ্চয়ই কিছু ঘটেছিল, তা না হলে অনির্বাণ মুখ ফিরিয়ে নেবে কেন? দুদিন আগেও তো অনির্বাণ বিয়ে করতে রাজি হয়েছিল রাধিকাকে। আমার বলার কথা অন্য, যদি ঘটনাটা ঘটেও থাকে রঞ্জা, রাধিকার বোঝা উচিত, মনে রাখা উচিত সবাই কিন্তু পোখরাজ নয়। পোখরাজ তো খুব খারাপ ছেলে, তাই না? ওরা তো খুব বলেছিল না, খুব মনে করেছিল রাধিকা এবং বাড়ির লোকজন যে অনির্বাণ খুব ভালো ছেলে, অনির্বাণের মতো ভালো ছেলে নাকি হয় না। এবার বুঝুক অনির্বাণ কত ভালো ছেলে। না, অনির্বাণ তো সবার সামনে বলছে যে আমি আর রাধিকা নাকি দুজনে প্ল্যান করে আমাদের বেবিটাকে ওর ঘাড়ে চাপাতে চেয়েছি, সেটা বলবে কেন? এটা কত বড় অন্যায় তুমি বুঝতে পারছো? রাধিকা চোখের সামনে অন্যায়টা করছে কিন্তু ও কোনো প্রতিবাদ করছে না, ও একটাই কথা বলছে, ও বলবে না বাচ্চার বাবাকে। কেন বলবে না? ও খুব বড় রেবেল নাকি, নাকি পৃথিবীর প্রথম সিঙ্গেল প্যারেন্ট? আমার সব জানা আছে রঞ্জা। ছাড়ো না, এটা ওর ব্যাপার, ওকে ওর মতো করে ডিল করতে দাও। তুমি এত রিয়্যাক্ট করছো কেন? একটাই কারণে রিয়্যাক্ট করছি, ওর সাথে একদিন আমার পার্সোনাল সম্পর্ক ছিল, আমার স্ত্রী ছিল, সেই কারণে রিয়্যাক্ট করছি। পার্সোনাল সম্পর্ক ছিল, আজ তো আর নেই, তুমি আজ এত অস্থির হচ্ছ কেন? বুঝতে পারছো না কারণটা? ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে রঞ্জা, আমার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে। প্রথম দিন থেকে আমায় ঠকিয়েছে, আমাকে ভালোবাসার নাম করেই বাড়িতে এসেছিল, আসলে ও বাবার ফাইলগুলো নিতে এসেছিল। আর শুধু আমায় না, অনির্বাণকেও ঠকিয়েছে। রাধিকা হয়তো এখনো মনে মনে আশা করছে যে অনির্বাণ হয়তো কি বিয়েটা করবে, কিন্তু সেটা কোনোদিনও হবে না, দেখে নিও। তাতে কি তুমি খুশি হও? আমার খুশি, আমার খুশিতে কার কি যায় আসে রঞ্জা? না, তুমি এত রিভেঞ্জফুল ভাবে কথাগুলো বলছো, তাতে মনে হচ্ছে রাধিকা দি যত দুঃখ পাবে তাতে তোমার লাভ হবে, কিন্তু তা তো নয়। তুমি যদি রাধিকা দিকে ভালোবেসে থাকো তাহলে। প্লিজ রঞ্জা, ভালোবাসার কথা তো সহজে বলা যায় না। ভালোবাসার শব্দটা না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, বারবার শব্দটা উচ্চারণ করে শব্দটাকে লঘু করে দিও না। আমি তোমার একটা অন্য কথা বলতে চাই। আই লাভ ইউ রঞ্জা, আমি তোমায় ভালোবাসি। তুমি খুব রেগে গেছো রঞ্জা। আমি এই মুহূর্তে তোমাকে একটাই কথা বলতে চাই, প্লিজ আমায় ডিনাই করো না, প্লিজ ডোন্ট লিভ মি রঞ্জা। আমার ছেড়ে যেও না, তুমি তুমি দয়া করে আমার কাছে থেকো। যদি কোনোদিন জানতে পারো যে রাধিকাতে সম্পর্কে তোমরা যা ভাবছো সেটা ঠিক নয়, সেদিন যদি জানতেও পারি রঞ্জা, কিছু পরিবর্তন হবে না, আমার আর রাধিকার পথটা কোনোদিনও মিলবে না রঞ্জা, কারণ ওই দুটো সমান্তরাল পথ। আমি এমন একজনকে আমার জীবনে চাই যে সবসময় আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, সমস্ত ঝড় জল থেকে আমাকে আগলে রাখবে। আমার অন্তরে সত্যি কি জানো, আমি কোনো ফাইটার চাই না রঞ্জা, আশ্রয় চাই। আমি তোমার কাছে আশ্রয় ভিক্ষা করছি, প্লিজ। তাড়াতাড়ি করো, কোথায় আছো?
কাঁদে না মা, কাঁদে না। তুই যদি এরকম করে কাঁদিস আমরা থাকবো কি করে বলতো? কাঁদিস না মা, কাঁদে না। ঘরটা খালি হয়ে গেল, আমাদের ঘরের লক্ষ্মী চলে যাচ্ছে। সৌম্য, তুমি ওকে একটু দেখো ভাই। আমার উপর কি আপনাদের ভরসা নেই? ঠিকই কথা, তোমার উপরে ভরসা আছে বলেই তো আমরা এতখানি নিশ্চিন্তে আছি। আচ্ছা, ওনারা তো বেরোবেন, ওনাদের দেরি হয়ে যাচ্ছে, ওনারা মেয়েকে নিয়ে যাবেন। তোমরা যদি দেরি করো তাহলে আমার মনে হয় আশীর্বাদের কাজটা শুরু করে দেওয়া উচিত। হ্যাঁ ঠিক কথাই, যাও গো, তুমি আগে আশীর্বাদ শুরু করো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, তোমরা বসো। হ্যাঁ বসো বসো। ভালো থেকো দিদিভাই, সুখে থেকো। তোমার আরো ভালো হোক, আরো জয় করো। আর তুমি যে মেরুদণ্ড সোজা করে কাজ করে যাচ্ছ সেটা যেন আজীবন অক্ষুণ্ণ থাকে সৌম্য। ভালো থেকো তোমরা। আমি নিশ্চয়ই সেই চেষ্টা করবো। তো আপনাকে একটা কথা বলবো, আপনি এত কষ্ট পাবেন না, আপনারই তো নাতনি, যখন ইচ্ছে চলে যাবেন, দেখে আসবেন, গিয়ে প্রয়োজনে ডেকেও পাঠাতে পারেন। আমার শুধু নাতনিকে দেখতে ইচ্ছে করবে তাকে বলবে তোমায়, তোমাকে দেখতে ইচ্ছে করবে না এ কথা তো আমি বলিনি। তুমি কিন্তু সাবধানে থাকবে, নিয়ম মেনে চলবে, কেমন? একা একা পেনশন তুলতে যাবে না, তোমার সঙ্গে তো পেনশন তুলতে আমি যেতাম। আমি যাব, আমাকে ফোন করে ডেকে নেবে, মনে থাকবে তো? নিশ্চয়ই মনে থাকবে দিদি ভাই, তুমি যে চিরকাল আমার জন্য করে গেছো অবশ্যই মনে রাখবো। কাঁদিস না পুবে, কাঁদিস না, কাঁদিস না পুবে, কেঁদো না পুবে। দেখো তুমি যদি এরকম ভাবে কান্নাকাটি করো তাহলে কষ্ট পাবে বলো, ও তো কান্নাকাটি করবে তোমাকে দেখে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না পুবে। সোনা কেন কাঁদছো তুমি বলো? কাঁদছি কোথায়? আমি কাঁদছি না তো রে। আর সবসময় কি মানুষ দুঃখে কাঁদে বল, আনন্দেও তো কাঁদে। তোকে কি সুন্দর লাগছে অঙ্কিতা, তোর কত ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি তোর নতুন সংসার সুখে ভরে উঠুক। তুই খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। আপনার কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে বলবো এত কষ্ট পাবেন না। আচ্ছা, অঙ্কিতা তো আপনার মেয়ের মতন, আপনার যখন ইচ্ছে হবে আপনি তখন আমাদের বাড়ি চলে আসবেন। কই, আমি তো কাঁদছি না, আমার তো কোনো কষ্টই হচ্ছে না। কষ্ট কেন হবে, মেয়ে হয়ে জন্মেছে, জানি তো যতই ভালো করে মানুষ করি না কেন একটা না একটা সময় তো চলে যাবেই। তাই আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট নেই। আচ্ছা,
সবাইকে দেখছি এখানে, রাধিকাকে দেখছি না তো? অঙ্কিতা চাইনি তাই রাধিকা আসেনি। চলে যাওয়ার সময় অঙ্কিতাকে অসুখী করে কি লাভ? রাধিকা তাই আসেনি। সত্যি তো রাধিকা এসে দাঁড়ালে তো অঙ্কিতার অস্বস্তি হবে। তোমার অস্বস্তি হচ্ছে না বাপি? না, এখনো তেমন নয়। আচ্ছা, অন্য কারো কেন অস্বস্তি হতে যাবে? রাধিকার নিজের যদি কোনো অস্বস্তি না হয় তাহলে অন্যদের অস্বস্তি কেন হতে যাবে? আর তাছাড়া আমরা কি রাধিকার সঙ্গে কোনো কথা বলেছি একবারও? আমি কিন্তু বলেছি। চলো 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 পাল্টা।